সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি মহান রব্বুল আলামিনের দয়ায় তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদেরকে অনলাইনের শুভেচ্ছা, অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে বিষয়গুলো, আজকে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে তোমাদের চার অধ্যায়, তোমাদের ক্লাস ফাইভ এর চার অধ্যায়, এই চার অধ্যায়ের কৃষি বিষয় নিয়ে আজকে বলবো। তো তোমরা একটু মনোযোগী হলেই দেখতে পাবে। প্রথমে আমরা আসি কৃষি। এই কৃষি বাংলাদেশের অর্থনীতিতে কতটা ভূমিকা পালন করছে এবং বাংলাদেশের কতগুলো মানুষ, কত পার্সেন্টেজ মানুষ এই কৃষি পেশার সাথে জড়িত, এবং কেন এই কৃষির সাথে জড়িত যারা মানুষ, যারা জীবিকা নির্বাহ করে, আমরা সেই বিষয়টা দেখব। এবং এই কৃষিকাজে জড়িত থাকে তাই কি আমরা কৃষি প্রধান দেশ বলি, এই কতগুলো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। আর তো প্রথমে আসি যে বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির প্রায় 20% আমাদের কৃষি থেকে আসে। তোমাদের একটা কোশ্চেন প্রায় হয়ে থাকে এরকম যে কত পার্সেন্টেজ কৃষি থেকে আসে, 20 ভাগ। তো বাংলাদেশের অর্থনীতির 20 ভাগ কৃষি থেকে আসে। আর বাংলাদেশের 80 ভাগ লোক, বেশি ছাড়া কম নয়, ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে, কিন্তু আমরা জানি সাধারণত যে 80 ভাগ লোক প্রায় কৃষি কাজের সাথে সরাসরি জড়িত, এবং এই কৃষি কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে, বিধায় আমরা বলি বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখন যদি এরকম কোশ্চেন করা হয় যে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন, তখন তোমরা উত্তরে বলবে যে বাংলাদেশের প্রায় শতকরা 80 ভাগ লোক কৃষি কাজের সাথে জড়িত, এবং এই কৃষি কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে দেখি বা বিধায় আমরা বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলি বা বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়। বুঝতে পেরেছি আশা করি। এখন দেখো, এই বাংলাদেশের যে কৃষি আসলে অনেকটা অনুন্নত রয়ে গেছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেক কৃষকরা, গ্রামের কৃষকরা এখনো জানে না কিভাবে উন্নত চাষাবাদ করতে হয়। তো আমরা যদি বলি যে এই কৃষি উন্নয়নে আমাদের কি ভূমিকা থাকতে পারে বা কি করলে আরো বেশি ভালো ফলন পাওয়া যেতে পারে, তো আমরা দেখি কিছু পরামর্শ আমরা দেখি বা কিভাবে করলে আরো আমাদের ভালো কৃষি কাজ করে ভালো বেশি প্রফিট আমরা পেতে পারি। তো প্রথমে যেটা দেখি, কৃষকদের পরামর্শ, বিশেষ করে একটা কৃষক খুব ভালো পারে না বা আর পাশাপাশি আরেকজন কৃষক বা গ্রামের যারা ব্যক্তি, তারা কিন্তু যারা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছে, তাদের কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়ে কিন্তু ভালো কিছু করা যেতে পারে। দেখা যায় একজন জানে না আরেকজন জানে, তাহলে যে জানে না তাহলে ওই যে জানে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারে, অথবা বিভিন্ন পরামর্শ কেন্দ্র আছে, সেই পরামর্শ কেন্দ্র থেকে কিন্তু পরামর্শ নেওয়া যেতে পারে। আর এখানে যখন প্রশিক্ষণের কথা বলেছি, সরকারি বা বেসরকারি উদ্যোগ অনেক প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণত কৃষি কাজের ক্ষেত্রে আমরা যদি প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, আমাদের গ্রামীণ যে জনগোষ্ঠী আছে তাদেরকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারে যে কিভাবে তারা প্রযুক্তি কাজে লাগিয়ে সুন্দরভাবে আরো বেশি অল্প জায়গায় বেশি ফলনশীল ধান বা অন্যান্য শস্য চাষ করতে পারে, আরো বেশি ফলন পাওয়া যায় কিভাবে, সেই জন্য পরামর্শ যদি নেয় এবং প্রশিক্ষণ গ্রহণ করে, তাহলে কিন্তু আরো বেশি ফলন পাওয়া সম্ভব। আর সহজ ঋণ, যদি আমরা এখানে খেয়াল করি যে অনেক কৃষক আছে তারা টাকার অভাবে, অর্থের অভাবে তারা কিন্তু পর্যাপ্ত চাষাবাদ করতে পারে না বা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে না। এখানে এক্ষেত্রে যদি সরকারি পৃষ্ঠপোষকতায় যদি সহজ ঋণের ব্যবস্থা করা যেতে পারে, তাহলে কিন্তু ওই কৃষকরা সহজে ঋণ নিয়ে তারা কিন্তু ভালো ফলনশীল শস্য লাগাতে পারে অথবা ভালো প্রফিট পেতে পারে।
এবং সরকারি নীতিগত সহায়তা, এই সহজ ঋণের পাশাপাশি সরকারের বিভিন্ন নীতিগত সহায়তা যদি পায় তাহলে কিন্তু আরো বেশি সুবিধা হয়। এবার দেখো আধুনিক প্রযুক্তির ব্যবহার, তারপর বিশেষ করে সার এবং বীজ এগুলো ব্যবহার করতে, আমরা যদি খুব ভালো মানের বীজ ব্যবহার করি তাহলে কিন্তু ভালো মানের ফল পাওয়া সম্ভব। সবচেয়ে বড় কথা যে আমাদের ভালো ফল পেতে গেলে ভালো বীজ বপন করতে হবে, আগে ভালো ফসল পেতে গেলে ভালো বীজ বপন করতে হবে। আর যেখানে আমাদের অনেক মাটি আছে সেক্ষেত্রে দেখা যায় যে একবার দুইবার ফসল ফলানোর পরে আমরা দেখা যায় যে ওখানে আবার সার দেওয়ার প্রয়োজন হয়, ওখানে যদি উন্নত মানের সার ব্যবহার করা হয়। আর সবচেয়ে ভালো হয় যে যদি আমরা বিভিন্ন মানে আমাদের নিজেদের তৈরি সার ব্যবহার করি, যেমন পচা গোবর বা বিভিন্ন গাছপালা পচে যে সারটা হয় সেটা কিন্তু অনেক কার্যকরী অনেকটা। আর এখানে যেটা বললাম যে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং উন্নত প্রযুক্তির ব্যবহার, যথাযথ যদি ব্যবহার হয় উন্নত প্রযুক্তির, যাকে আগে আমরা সাধারণত দেখেছি গ্রামগঞ্জে গরু দিয়ে লাঙল দিয়ে চাষ করা হতো, সেক্ষেত্রে দেখা যায় 1 বিঘা পরিমাণ জমি চাষ করতে বেশ সময় লেগে যেত, কিন্তু যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করে ট্রাক্টর বা পাওয়ার টিলার যেটা আমরা বলি সেগুলো যদি ব্যবহার করা হয় তাহলে অল্প সময়ে অধিক জায়গা চাষাবাদ করা যায়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে খুব ভালো অল্প সময়ে আমরা অনেক জায়গা চাষ করে সুন্দর ফসল লাগাতে পারি। এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে যদি আমরা সার ব্যবহার করি, উন্নত প্রযুক্তি ব্যবহার করে যদি আমরা এই তো এগুলো ব্যবহার করে যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারি তাহলে আরো বেশি আমরা ফল পেতে পারি। তাহলে আমরা এখান থেকে যে প্রশ্নগুলো আজকে শিখলাম যে বাংলাদেশের অর্থনীতি কত ভাগ কৃষি থেকে আসে, উত্তর হলো 20% বা 20%, 20% এবং কত পার্সেন্ট লোক কৃষিকাজের সাথে জড়িত, আমাদের বাংলাদেশে প্রায় 80% শতকরা 80% লোক কৃষিকাজের জড়িত, কৃষিকাজের সাথে জড়িত, এবং এই কৃষিকাজের সাথে জড়িত থেকে এই মাধ্যমে জীবিকা নির্বাহ করে বলে আমাদের বলে আমরা বাংলাদেশের কৃষি প্রধান দেশ। আর এখন যেটা বললাম এইগুলো হলো কাজ করলে বা এইভাবে বলে আমরা পরামর্শ দিতে পারি যাতে আরো বেশি উচ্চ মানে ফলনশীল শস্য লাগিয়ে আমরা বেশি প্রফিট পেতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আল্লাহর রহমতে। আর তোমরা বাড়ির বাইরে যাবে না, যদি যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, এবং স্কুল খুললে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সবাই ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।